তৃণমূলটা আইসক্রিমের মতো গলে যাচ্ছে। কি ঠিক তো? আজকে 22 মার্চ, মনে আছে এক বছর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন থালি বাজাও তালি বাজাও করোনা চলে যাবে, কেউ কেউ এরকম ভক্ত আছে বলেছিল ব্যালকনি থেকে বাজাবে, তো বাজিও ফাটিয়ে দিয়েছিল, তারপরে করোনা গেল। আজকে 22 মার্চ আবার বলছে দেশে নাকি 50,000 মতো দৈনিক সংক্রমণ হচ্ছে, এখানে হচ্ছে না, তো যারা বেশি করে থালি থালি বাজছিল সেখানে বেশি হচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী সত্যি কথা বলেন না মিথ্যে কথা বলেন? কালকে আবার মিছে কথা বলেছে, ওদের ম্যানিফেস্টো প্রচার করে বিজেপি, মানে আচ্ছাদিন তো নিয়ে এসছে, এবার আরো বড় আচ্ছাদিন নিয়ে আসবে, যা খুশি কল্পতরুর মতো ঘোষণা করেছে। এই গর্বে তা 2011 বিধানসভা নির্বাচনে ফলাফলের দিনে কমরেড জিতেন নন্দীকে খুন করেছিল, যারা 10 বছর ধরে এই সমস্ত এলাকা সন্ত্রস্ত করেছে, সন্ত্রাস করেছে। কমরেড সূর্য মিশ্রর সঙ্গে অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দের সঙ্গে আমি নিজে ছুটে এসেছিলাম, সেদিনই শপথ নিয়েছিলাম 10 বছর পরে আজকে যখন গোটা বাংলার বুকে মানুষ জেগেছে আর তৃণমূলে সন্ত্রাসকে রুখে দেওয়ার শপথ নিচ্ছে, তখন আমি নিজে নির্বাচন ঘোষণার পরে আমার চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি বলেছিলাম চণ্ডীতলার পরে রাজ্যের বিধানসভা নির্বাচনের যে প্রচার সংগঠিত হবে যেখানে আমি অংশগ্রহণ করব, সেটা প্রথমে এই কমরেড জিতেন নন্দীর স্মৃতিতে গর্বেতা থেকে শুরু করব। আজকে 22 মার্চ, শুধু থালি তালি না, চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়ক মাস্টার দাশুর্য সেন স্বাধীনতা আন্দোলনের সময় ইংরেজের ফৌজকে হারিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার মতো, কল্পনা দত্তের মতো বাহিনীকে নিয়ে, অনন্ত সিংয়ের মতো বাহিনীকে নিয়ে, গণেশ ঘোষের মতো বাহিনীকে নিয়ে, যে মাস্টার দা বিজেপি যারা পূর্বসূরি ওই ইংরেজ শাসক তাদের বুকে কাপন ধরিয়ে দিয়েছিলেন, আজকে তার জন্মদিন, আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এই গর্বে তার নামটাই গড়, তাই তো? যুদ্ধ যখন ঘোষণা করতে হয় তখন গড় দিয়ে শুরু করতে হয়, এই জন্য গর্বেতা থেকে এই প্রচারটা আমরা শুরু করছি। চোয়ার বিদ্রোহের নায়ক অচল সিং এর স্মৃতি, স্বাধীনতা আন্দোলনের সময় সন্ন্যাসী ফকির পাই বরকন্দাজ, কৃষক আদিবাসী, তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে তবে আমাদের দেশ স্বাধীন হয়েছে। দেশপ্রেম মানে তাই, যেটা ক্ষুদিরাম দেখিয়েছেন, যেটা নজরুল বলেছেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা জীবন দেবে কোন বলিদান। আর যারা বিজেপি দালালি করেছিল তারা এখন দেশপ্রেম শেখাতে আসছে আমাদের কাছে। আমরা ক্ষুদিরামের দেশের লোক, নাথুরামের দালালদের কাছ থেকে দেশপ্রেম শিখতে চাই না। দশ বছর ধরে এই ভাঙচুর করেছে, প্রথমে বামপন্থী কর্মীদের উপর হামলা করেছে, ঘর ভেঙেছে, পার্টি অফিস ভেঙেছে, লেনের মূর্তি ভেঙেছে, তারপরে সমস্ত বিরোধী দলগুলোর বিরুদ্ধে এবং এখন সাধারণ মানুষও করে চলছে, কিন্তু জোর জুলুম শেষ কথা বলে না। জ্যোতি বসু বলে গেছেন জানো, মানুষ নতুন ইতিহাস তৈরি করে, যখন মানুষ নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে তখন এই কয়েকটা হামলা করে, কয়েকটা মিথ্যা মামলা করে, কয়েকটা দালাল পুলিশকে দিয়ে, তৃণমূল গুন্ডা যদি গুন্ডামি করে তাদেরও শায়েস্তা করার মতো ব্যবস্থা আমরা জানি।